গৌর নামে ভিখারি আমি, গৌর নামে ভিখারি আমি, গৌর বিনা নাহি জানি। গৌর বিনা নাহি জানি আমি, গৌর বিনা নাহি জানি। সুধী সজ্জন বৈষ্ণব মণ্ডলী, সাধু গুরু বৈষ্ণব আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গার অংশধ্রতা, স্নেহময়ী বাৎসল্যময়ী করুণাময়ী সরল সুমেধা জনন শ্রীগণ, ছোট ছোট ভাই ও ভগ্নীগণ ও আমার সমবয়স্ক বন্ধুবর্গ, কীর্তন প্রারম্ভে কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনীয় দেব অভিজিৎ অধিকারী
ও আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ হতে সবাকাশ শ্রী আতন চরণে জানাই কোটি কোটি ধন্যবাদ। গৌরাঙ্গ মহাপ্রভু যিনি রাধাকৃষ্ণ মিলিত তনু স্বয়ং সম্পূর্ণ ভগবান, আজ থেকে 538 বৎসর পূর্বে শ্রীধাম নবদ্বীপে শ্রী শচী গর্ভ সিন্ধু মাঝারে দরিদ্র ব্রাহ্মণ জগন্নাথ মিশ্রের কর্ণকুটিরে অবতীর্ণ হলেন। কেন? উদ্দেশ্য ছিল একটাই, আমাদের মতো কলির জীবদের উদ্ধার করবার জন্য। বাবা, যেটা তিনি সত্যে দিলেন না, ত্রেতায় দিলেন না, দাপরে দিলেন না, আমরা অধম কলির জীব সেটা পেয়ে গেলাম। সেটা কি? অন অর্পিত চরণ চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়ত উন্নত উজ্জ্বল রস্যাংশ ভক্তিশ্রিয়ম হরিপূরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতুহ শ্রী সচিনন্দন। অন অর্পিত, যেটা তিনি অন্য কোনো যুগে দিলেন না, করুণায় অবতীর্ণ কলৌ, করুণা করে অবতীর্ণ হয়ে সমর্পয়ত সমর্পণ করলেন। কি উন্নত উজ্জ্বল রস! কি রস? এই যে এখন খেজুরের রস পাওয়া যাচ্ছে, এই রস বাবা না, তালের রস না, মিষ্টির রস না, উজ্জ্বল রস, চকচকে রস। সে রসটা কিরকম? সে রসটা হলো প্রেম রস, যেটা তার একেবারে একান্ত সম্পদ, যেটা তিনি অন্য কাউকে দিলেন না। একজন বাবা যেমন তার নিজের একান্ত সম্পদ যেটা তার পুত্রগণকে দিয়ে থাকেন, ঠিক তেমনি গৌরাঙ্গ মহাপ্রভু তিনি সংকীর্তনের পিতা হয়ে আমাদেরকে ওই প্রেম রত্ন দেবার জন্য এলেন। আর সেই প্রেম রত্ন দিয়ে কলিজীবের মানুষকে প্রত্যেকে উদ্ধারের ব্যবস্থা করলেন। হরের নামই বা হরের নামই বা হরের নামই বা কে বলাম কালো নাস্তব্য নাস্তব্য গতির না। কলিযুগে হরিনাম ছাড়া আমাদের গতি নাই, গতি নাই, গতি নাই। কেন? হরিনাম করলেই আমরা উদ্ধার হয়ে যাব। এত সুন্দর পন্থা, এত সুন্দর পথ করে গেলেন গৌরাঙ্গ সুন্দর। তার যে করুণা, এই করুণার কথা বলে শেষ করা যায় না বাবা। গৌরাঙ্গ মহাপ্রভু যে আমাদের কত করুণা করেছেন, করুণার কথা বলে শেষ করা যাবে না। কারণ তিনি হলেন করুণার সিন্ধু, সাগর। সাগর থেকে যেমন বালতি বালতি জল তুলে শেষ করা যায় না, ঠিক তেমনি গৌরাঙ্গ মহাপ্রভুর করুণার কথা বলে শেষ করা যায় না বাবা। তিনি করুণার সিন্ধু, করুণা সিন্ধু গোরা আমার, করুণা সিন্ধু আব গোরা Ha!
কলিজীবের দুর্দশা দুর্দশা তুমি দর্শন করো দর্শন করো, এরা অন্নগত প্রাণ অন্নগত প্রাণ, এরা চঞ্চল চিত্ত, এরা সংসারবদ্ধ জীব সংসারবদ্ধ জীব, এদেরকে উদ্ধার করব বললে নিজ গুণে প্রেম চিন্তা মনির মালা গেথে মালা গেথে, কে কোথায় পতিতে চণ্ডাল আছে খুঁজে খুঁজে খুঁজে। আস্তে 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 বাবা, গৌরাঙ্গ সুন্দর নিজ হাতে প্রেম চিন্তা মনির মালা গেঁথেছেন, আর মালা গেঁথে কে কোথায় পতিত চণ্ডাল আছে খুঁজে খুঁজে। না না, যারা ধনী তাদেরকে না, যারা উচ্চবিত্ত তাদেরকে না, যারা জাতে অনেক উঁচুতে রয়েছে তাদেরকে না, নিচু একদম নিচু। পতিত চণ্ডাল অধম পতিত, যারা যারা অচ্ছুত, যাদেরকে স্পর্শ করলে ওই ব্রাহ্মণরা গঙ্গায় গিয়ে তিনবার স্নান করে। একদম নিচু জাতি যারা, শুধু তাই নয়, যারা মদ্যপ দিবানিশে মদ্যপান করছে, তাদের হৃদয়ে প্রেম রত্ন দাও, তাদেরকে হরিনাম দাও। এত করুণা গৌরাঙ্গ মহাপ্রভু। আসলে কি জানেন মায়েরা, আমরা যদি একটু বিচার করে দেখি তাহলে দেখবো যে গৌরাঙ্গ মহাপ্রভু যিনি আমাদের কলিযুগে এসেছেন, তিনি ভগবানের থেকে ঊর্ধ্বে, ভগবান শ্রীকৃষ্ণ। ব্রহ্মা ব্রহ্ম সংহিতায় লিখলেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। কৃষ্ণ হলেন ভগবান স্বয়ং। শ্রীমদ ভাগবত বললেন, এতে চাংশ কলা পুংস কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং। কিন্তু সেই ভগবানের থেকেও ঊর্ধ্বে হলেন আমাদের গৌরাঙ্গ সুন্দর, যাকে আমরা কলিযুগে পেয়েছি। কেন ঊর্ধ্বে? কেন দেখুন, আমরা যে দশটা অবতারের কথা জানি, দশটা অবতার আমাদের হিন্দু সনাতন ধর্মে অবতার জানি আমরা দশ দশটি। সত্যে পাঁচ, ত্রেতায় দুই, দাপরে একটি এবং কলিতে দুই। সত্যযুগে মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন, এই হলো সত্যযুগের পাঁচটি অবতার। ত্রেতা যুগে দুটি অবতার, দুটি অবতারেরই শেষে রাম। একটা হলো পরশুরাম, যিনি একুশবার ক্ষত্রিয় নিধন করেছেন, সেই পরশুরাম তিনি একজন অবতার। আরেকজন অবতার তিনি হলেন দশরথ পুত্র সীতাপতি শ্রী রাম। এই ত্রেতা যুগে হলো দুটি অবতার বাবা। তাহলে সত্য পাঁচ, ত্রেতায় দুই, এবার দ্বাপর যুগ। দ্বাপর যুগের মানুষ বললে, হে ভগবান, আমরা ওই কোটি কোটি তারার মতো অবতার চাই না, কোটি কোটি তারার মতো অবতার চাই না। কেন? দেখবেন অন্ধকার যখন আসে অমাবস্যার রাত্রি, এই অমাবস্যার রাত্রিতে আকাশে কোটি কোটি তারা থাকা সত্ত্বেও আমরা কিন্তু ভালোভাবে দেখতে পাই না। কিন্তু পূর্ণিমার রাত্রিতে আকাশে যখন এক চন্দ্রের উদয় হয়, সেই এক চন্দ্রের আলোকেই আমাদের জগৎ আলোকিত হয়ে যায়। তাই দ্বাপর যুগের মানুষ বললো, প্রভু ওই তারা কোটি কোটি তারার মতো আমরা অবতার চাই না, একটা হয় হোক, আমরা ভগবান চাই। ভগবান বললেন, তোমাদের চাওয়াটা খুব ভালো লেগেছে আমার, খুব ভালো লেগেছে। হ্যাঁ, এরকম যদি কেউ চাইতে পারে তাহলে তাকে দিতেও ভালো লাগে না? আমার মায়েরা যারা রন্ধন করেন
সুন্দর রন্ধন করেছেন, কেউ যদি খেতে বসে বসে যদি সুন্দর সুন্দর খেতেই থাকে খেতেই থাকে খেতেই থাকে, মানে এত খাচ্ছে মা দিয়েও যাচ্ছে। আসলে যে খেতে ভালোবাসে তাকে দিতেও ভালো লাগে। মায়েরটা হয়তো শেষকালে আর নেই, হাঁড়ি শূন্য, কিন্তু তবু দিয়ে দিয়েছি। কেন না, যে খেতে ভালোবাসে তাকে দিতেও ভালো লাগে। তো ভগবান বললেন তোমাদের চাওয়াটা আমার ভালো লেগেছে, চাওয়াটা ভালো লেগেছে বলে আমি একটা ফ্রি দিয়ে দিলাম, ফ্রি। ওই যে মাজন কোলগেট, আর যে কোনো মাজন কিনুন না কেন, এখন মাজন কিনলে কি ফ্রি দেয়? মাজনের সাহেব কি ফ্রি দেয়? কিছু ফ্রি দেয় না। এই দেখো দেখি বাবুল মাজন কিনবেন, ফ্রি দেবে। ব্রাশ ফ্রি দেয়, ব্রাশ মাজন কিনলে ব্রাশ ফ্রি। আর এখন ওই যে সার্ফ কিনলে কি কি দেয়? ফ্রি দেয়। বালতি ফ্রি দেয়। কেন? সার্ফ দিয়ে কাচতে হবে তো, বালতিতে করে কাজ তো, বালতিটা দিয়ে রাধে রাধে। ভগবান বললেন আমি তোমাদের ফ্রি দেব। ফ্রি কি? আমি নিজে তো যাবই, কিন্তু একটা অবতারকেও পাঠিয়ে দেব। তাই দ্বাপর যুগে যে অবতারটা এলেন, সেই অবতারটা কে? কেশব ধৃত হলধর রূপ জয় জগদীশ হরে। কবি জয়দেব অবতার, দশ অবতার স্তোত্রে লিখলেন যে হলধর, যিনি হল অর্থাৎ লাঙ্গল ধারণ করেছেন, তিনি হলেন অবতার দ্বাপর যুগের। লাঙ্গল কে ধারণ করেছে? নাম কি? বলরাম। তাহলে বলরাম হলো অবতার আর কৃষ্ণ হলো ভগবান। তাহলে অবতার কটা হলো এখন পর্যন্ত? সত্যে পাঁচ, ত্রেতায় দুই, দ্বাপরে একটি, তাই তো? সত্যে পাঁচ, ত্রেতায় দুই, আর দ্বাপরে একটি হলো পাঁচে দুই, সাতে একে আট, রইল বাকি দুই। আর এই দুইটির মধ্যে এই কলিযুগে দুটি অবতারের হওয়ার কথা, একটা অবতার হয়ে গিয়েছে, একটা বাকি আছে। অবতার যেটা হয়ে গিয়েছে সেটা কি? বুদ্ধ অবতার। বুদ্ধ অবতার হয়ে গিয়েছে, বাকি রয়েছে কল্কি, যেদিনকে অনাচার ব্যভিচার একেবারে সীমা অতিক্রম করবে, মানুষ মানুষকে আর মানুষ বলে গণ্য করবে না, সেদিনকে আসবে কল্কি অবতার। তাহলে মায়েরা দশটা অবতার আমরা নাম জানলাম, ভগবানেরও নাম জানলাম, কৃষ্ণ ভগবান। তাহলে এবার যদি একটা দাঁড়িপাল্লা নিয়ে ওই দাঁড়িপাল্লার একদিকে দশটা অবতারকে বসাই আর একদিকে যদি কৃষ্ণ ভগবানকে বসাই, বলুন তো কোন দিকটা বেশি ভারী হবে? দশটা অবতারের দিকে বেশি ভারী হবে না ভগবান কৃষ্ণের দিকে? কোন দিকে? ভগবান কৃষ্ণের দিকে। কেন না? ভগবান কৃষ্ণ হলেন চৌষট্টি গুণের অধিপতি, আর যে সকল অবতার বান এসেছেন তারা প্রত্যেকেই নারায়ণের অংশদ্ভূত, তাই তারা প্রত্যেকে ষাট গুণের অধিপতি। কৃষ্ণ ভগবানের দিকে ভারী হবে, দশটা অবতারের দিকে হালকা হয়ে যাবে। আসুন এবার দশটা অবতারকে নামিয়ে দিন। দশটা অবতারকে নামিয়ে দিয়ে কৃষ্ণ ভগবান যেমন বসে আছেন, বসে থাকুন। আমার কলির ঠাকুর গৌরাঙ্গ সুন্দরকে এই দশটা অবতারকে নামিয়ে দিয়ে বসিয়ে দিন। হ্যাঁ, বসিয়ে দিন। এবার দাঁড়িপাল্লাটা চাকি হবে, তুলে ধরুন, দেখবেন কি? দেখবেন ভারী কোন দিকটা হবে? একদিকে কৃষ্ণ ভগবান, একদিকে গৌর সুন্দর, ভারী কোন দিকে হবে? পাল্লা তুলতে হবে না। যারা গৌর অনুরাগী ভক্ত তারা জানে যে গৌরাঙ্গ সুন্দর তিনি একা নন, তিনি অন্তে কৃষ্ণ বাহিরে রাধা, গোবিন্দের গৌর আধার রা দুয়ে মিলে গোড়া। তাই গোবিন্দের দিকে ভারী হবে না, আমার গৌরাঙ্গ সুন্দর দিকে ভারী হয়ে যাবে। তাই গৌর গৌরাঙ্গ মহাপ্রভু হলেন রাধা কৃষ্ণ দুই, তো দুইজন একসঙ্গে মিলিত হয়েছে, সেই গৌরাঙ্গ মহাপ্রভু। নিজ গুণে প্রেম চিন্তা মনির মালা গেঁথে, কে কোথায় পতিতে চণ্ডাল আছে খুঁজে খুঁজে, সবার গলায় নামের মালা পরাবে বলে, পরাবে বলে গোড়ায় আমার জগজনে পরা বলো হার গোড়ায়। সিন্ধু
চরণে প্রণাম নিবেদন করে আমরা সবাই আমাদের মনটাকে নিয়ে যাবো একটু শ্রীধাম বৃন্দাবন। আর শ্রীধাম বৃন্দাবনে গিয়ে একটু রাধারানীর ছোট করে আমরা খুব অল্প সময়ের মধ্যে, সময় তো খুবই কম, আর আধ ঘন্টা সময় রয়েছে, রাধারানীর অনুরাগ, ভগবান শ্রীকৃষ্ণকে দেখে রাধারানীর যে অনুরাগ হয়েছিল সেই অনুরাগের কথা আমরা একটু জানবো। আমাদের মনটাকে সবাই নিয়ে চলে যাবো আমরা শ্রীধাম বৃন্দাবন। সবাই মিলে একটু আমার সঙ্গে বলবেন, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। আমি বলছি রাধা রানী কি, আপনারা বলছেন জয়। আসলে রাধা রানী কি আমি এটা জানতে চাইছি, রাধা রানী কি? রাধা রানী হলো শক্তি, রাধা রানী হলো গুরুদেব, যার চরণ আশ্রয় করলে তবেই গোবিন্দকে পাওয়া যায়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, একবারে চলে রে, একবারে চলে রে আমার যমুনা পুলি নিজে থাই শ্রীধাম বৃন্দাবন। রাধা মদন মোহন, মদন মোহন, রাধা মদন মোহন, মদন মোহন, যমুনা পুলি নিজে থাই শ্রীধাম বৃন্দাবন। একবার চল যাবি প্রাণ জুড়াবি, রাধা শ্যাম দেখতে পাবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, রাধা শ্যাম দেখতে পাবি, সেথা যাবি প্রাণ জুড়াবি, রাধা শ্যাম দেখতে পাবি, সেথায় যাবে প্রাণ জুড়াবে, রাধা শ্যাম দেখতে পাবি, দেখবি কদম তলায়, কদম তলায় দাঁড়ায় আছে নব ঘন শ্যাম, দেখবি কদম তলায় দাঁড়ায় আছে নব ঘন শ্যাম, দেখবি কদম তলায় আছে নব ঘন শ্যাম, তলায় দাঁড়ায় আছে নব ঘন শ্যাম, যমুনা পুলি নিজে থাই শ্রীধাম বৃন্দাবন। একবার চলে রে, একবার চলে রে আমার মন, যমুনা পুলি নিজে থাই শ্রীধাম বৃন্দাবন। একবার চলে রে, একবার চলে রে আমার মন, যমুনা পুলি নিজে থাই।
ভগবান শ্রীকৃষ্ণজি কি নিজ নিজ গুরু মহারাজ কি জয়। শ্রীধাম বৃন্দাবন এলাম আমরা সবাই মিলে মনটাকে নিয়ে, শ্রীধাম বৃন্দাবন ধাম। আর এই বৃন্দাবনে শ্রীমতী রাধা রানী ভগবান কৃষ্ণকে দেখার জন্য, নিজের প্রাণবধূ কৃষ্ণকে দেখার জন্য ভরা গাগরীর জল ফেলে যমুনায় জল ভরতে যেতেন। জয়নিতাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, এই যে আশ্রম চলছে আপনারা সবাই জানেন, একটা আশ্রম চলতে গেলে আশ্রমে যে সেবার ব্যবস্থা, তাছাড়া এই যে এত কিছু খরচা আশ্রমের উন্নতির প্রকল্পে, আপনাদের সবাকার চরণে আমার করজোড়ে নিবেদন, আপনারা যে যতটুকু পারবেন একটু দান করবেন, তবে দান করবার সময় মুখটা যেন বাংলার পাঁচ হয়ে যায়। হ্যাঁ, অনেকে আছেন দান করতে গিয়ে মুখটা এমন করেন যেন না দিলেই ভালো হয়, এটা করবেন না। আর একটা কথা আপনাদের কাছে বলে রাখি, দান করবার সময় যেন ঝনঝন করে না। হ্যাঁ, দান করবার সময় ঝনঝন যেন না করে, যেন খসখস করে, বুঝতে পারছেন? আমি আর খুলে বলছি না। হ্যাঁ, একটু খসখস করে যেন সেই দানটা করবেন, সবাই মিলে একটু দান দেবেন, তবে আপনারা বিচলিত হবেন না, এক একে দিতে থাকুন। আমাদের দাদা ভাইরা যাচ্ছেন আপনাদের কাছে, সবাই মিলে একটু বলবেন, নিতাই গৌর প্রেম আনন্দে হরিবোল হরিবোল হরিবোল। শ্রীমতী রাধা রানী প্রাণবধূকে দেখবার জন্য ভরা গাগরীর জল ফেলে দিয়ে যমুনায় জল আনতে যেতেন। একদিনকে ননদিনী কুটিলা দেখতে পেয়ে গেছে। কুটিলা বলছে, বৌদি বৌদি কি ব্যাপার, এই মাত্র তুমি যমুনা থেকে জল এনে রাখলে আমি দেখলাম, আবার এই মাত্র তুমি জল ফেলে দিয়ে জল আনতে যাচ্ছ আমি দেখতে পেয়েছি, কি ব্যাপার আমাকে পরিষ্কার করে বল। রাধারানী বলে, শোনো কুটিলা, আসলে কি হয়েছে জানো তো, আমার চলনটা একটু বাঁকা। হ্যাঁ, আমি চলতে গেলে একটু বাঁকা বাঁকা চলি, তো সবে মাত্র জলের কলসিটা রেখেছি, ভরা জলের কলসি রেখেছি, রেখে আর যেই না আমি পাশ ফিরে চলতে গেলাম, আমার পাটা ওই কলসিতে লেগে গেল। এবার তুমি বলো কুটিলা, আমার স্বামী আমার শাশুড়ি তাদেরকে আমি কেমন করে আমার পায়ে লাগা জল খেতে দিই, আমার অপরাধ হবে না, আমার পাপ হবে, সেই জন্য তো আমি এই জল ফেলে দিয়ে জল আনত না। বৌদি আমি আজকে দেখব তোমার সঙ্গে যাব। উমা যাবে নাকি? তা আজকে দুপুরে যখন ওই সূর্য পূজার করতে যাচ্ছিলাম আমি, আমার সঙ্গে তুমি যে গিয়েছিলে, ভয়ে তাহলে পালিয়ে এলে কেন? বনে নাকি ভূত আছে, আর ভূতের কথা যেই না বলেছি তুমি পালিয়ে এলে। হ্যাঁ, আমি তোমায় বললাম যে বিধবাদেরকে বেশি বেশি করে ধরে, সেই কথা শুনে পালিয়ে এলে, আবার এখন এই সন্ধ্যার পূর্বে এখন তুমি যাবে জল আনতে আমার সঙ্গে? না, তাহলে আমি আর যাবো না। তবে বলি শোনো বৌদি, আমি কিন্তু এখানে দাঁড়িয়ে রইলাম, এই যমুনা বেশি দূরে না, তুমি যাবে আর আসবে আমি একটু দেখব। রাধা রানী সোনার কলসি লয়ে ওই যমুনায় জল আনতে গিয়েছেন। বাবা, যমুনায় জল আনতে গিয়ে কলসি যেই না যমুনায় ভরতে যাবেন, রাজার মেয়ে তো বৃষভানু রাজসুতা রাধা রানী, আজকে রাজার মেয়ে আমি গোয়ালিনীর ঘরে এসে পড়েছি, আমি যে জল আনতে এসেছি কেউ দেখছে না তো, এই মনে করে রাধারানী করেছে কি, ওই কলসিতে জল ভরবার ঠিক পূর্বে এদিক ওদিক একটু তাকাচ্ছেন, আর যেই না তাকাতে গেলেন অমনি কি দেখলেন, কদম তলায় শ্যাম সুন্দর আমার দাঁড়িয়ে রয়েছে, আর যেই না কদম তলায় শ্যাম সুন্দরকে দেখতে পেল, অপলক নেত্রে শ্যাম সুন্দরের বদন পানে তাকিয়ে রয়েছে।
মা, ওই সোনার কলসি হাত থেকে কখন যে খসে চলে গেছে, যমুনার জলে ভাসতে ভাসতে চলে গেছে কোনো খেয়াল নাই। হঠাৎ যখনই মনে পড়লো, না না, আমি একই করছি, আমি যে কুলোবালা, আমি কেন একজন পরপুরুষের দিকে তাকিয়ে থাকবো, আমি জল ভরতে এসেছি, জল ভরে নিয়ে চলে যাব। এই মনে করে যেই না কলসির দিকে নয়ন দিতে গেল, দেখলো কলসি তো আর নাই, কলসি যমুনার জলে ভাসতে ভাসতে চলে গিয়েছে। যখনই কলসি ভেসে গেছে, দেখলো যেই না কলসির দিকে নয়ন দিল, নয়ন দিল, অমনি আবার ফিরে যখন গোবিন্দকে দেখতে গেল, দেখতে গেল, দেখে গোবিন্দ আর সেই জায়গায় নাই। তাহলে কোথায় গেল? গোবিন্দের কথা চিন্তা করতে, এই চিন্তা করতে করতে ভাবছে, না আমার কুটিলা ওদিকে দাঁড়িয়ে রয়েছে ননদিনী, আমি দেরি বেশি করলে হবে না, সে বাড়িতে গেলেই আমাকে ধরে ফেলবে। তাই রাধারানী করলো কি, কলসি হারিয়ে চোখের জলে ভাসতে 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 ওই যখনই দরজার সামনে এসে দাঁড়িয়েছে, কুটিলা বলছে, ও বৌদি, তোমার সোনার কলসি গেল কোথায়? রাধারানী তো আর কিছু বলতে পারছে না গো, মাথাটা নিচু করে কাঁদছে। ও মা, দেখবে এসো, তোমার বৌমা কলসি হারিয়ে ঘরে, কুলোটা কলঙ্কিনী, আজকে কি বার, কি বার মা, আজকে কি বার একটু জোরে বলবেন, বৃহস্পতিবার। আরে বৃহস্পতিবারের দিনে যদি আপনি সোনা হারিয়ে ফেলেন, সেটা কি খুব মঙ্গলজনক হবে? হবে না তো। তাহলে আজকেই বৃহস্পতিবার, আর তুমি কি নাই জল আনতে গিয়ে সোনার কলসি হারিয়ে চলে এলে? কলঙ্কিনী কুলোটাকে ঢাকার এমন বৌমা আমি দেখিনি বাবা আমার জীবনে। যেই না ঝগড়া করতে শুরু করেছে, বকুনি দিতে শুরু করেছে, রাধারানী আর কিছু বলতে পারছে না, ছুটে ঘরের মধ্যে গিয়ে ওই বিছানার উপরে আছাড় খেয়ে পড়ে অঝর নয়নে কাঁদছে। আর ঠিক সেই সময় বাবা, ঠিক সেই সময়, মানে এই যে বিকেলবেলা দেখবেন আমার মা জননীর আজকে কীর্তন হচ্ছে বলে এখানে বসে কীর্তন শুনছেন, যদি কীর্তন না হতো তাহলে দেখা যেত কি, পাশে ওই যে বাড়ির পাশে যে বসবার জায়গাটি রয়েছে, কোথাও তাল গাছের গোড়ে পড়ে রয়েছে, কোথাও বা বসবার জায়গা করে দেওয়া রয়েছে, সেই জায়গায় বিকেলবেলা এই যে স্নান টান সেরে খাওয়া দাওয়াটা করে বাসন কোসন সব মেজে বিকেলবেলা একটু সব বসে গল্প করতে বসতেন, করতেন না, তবে সেখানে কৃষ্ণ কথা হতো না। এই যে বিকেলবেলায় বসে বসে সব গল্প করে মায়েরা, সেখানে কৃষ্ণ কথা হয় না। কী কথা হয়? সিরিয়ালের কথা, শাশুড়ির কথা, ননদিনীর কথা, আর কে কোথায় কাকে নিয়ে পালিয়ে গেছে সেই কথা, এইসব কথা ছাড়া অন্য কথা হয় না, কৃষ্ণ কথা হয় না। কিন্তু রাধারানী এবং তার সখীরা যখন এক জায়গায় জড়ো হতো, সেখানে কৃষ্ণ কথা ছাড়া আর অন্য কোনো কথা হতো। এই বিকেলবেলা সন্ধ্যাটি পূর্বে সখীরা অষ্টসখী ললিতা বিশাখা চিত্র চাম্পকলতা সুদেবী রঙ্গদেবী ইন্দুরেখা তুঙ্গবিদ্যা অষ্টসখী তারা সবাই রাধারানীর সঙ্গে গল্প করতে আসে। আজকে রাধারানীর বাড়িতে এসে দেখছে কি, ওমা, রাধারানী একেবারে বিছানায় পড়ে অঝর নয়নে কাঁদছে আর বালিশ ভিজে যাচ্ছে। ললিতা ডেকে বলে, ওরে রাধে, তুই কেন বলে এমন করে কাঁদিস? রাধারানী বলে, ওরে ললিতা, আজকে কি হয়েছে জানিস? আমি গিয়েছিলাম সুরধনী, আমি গিয়েছিলাম যমুনায় জল আনতে, আর যমুনায় জল আনতে গিয়ে যে আমি কালার পানে নয়ন দিয়েছি, যেই না কালার পানে নয়ন দিলাম, আমার সোনার কলসি যে কখন ভেসে চলে গেছে, কখন ভেসে চলে গেছে আমি যে বুঝতে পারি না, আমার শাশুড়ি ননদি আমায় গঞ্জনা দেয়, কুলোটা বলে, কলঙ্কিনী বলে, কলঙ্কিনী বলে, কিন্তু আমি কি করব বল, আমি যে কালা ছাড়া আর কিছু বুঝি না। এইভাবে যখন অঝর নয়নে কাঁদছে, তখন ললিতা বলছে, হ্যারে দাদে, তা শ্যামসুন্দরকে যে আজকে দেখলি, কেমন সুন্দর দেখলি, একটু রূপটা বল না, কেমন দেখতে লাগছিল শ্যামসুন্দরকে? রাধারানীর মনে তখন আনন্দ ধরে না, শ্যামসুন্দরের রূপ বলবে, বলছে, শোনো ললিতা, কেমন দেখলাম জানিস? আমার কানুষে বিনোদরায়, আমার কানুষে বিনোদরায়, আমার কানুষে বিনোদরায়,
তোমার বিনোদ চূড়ায় বিনোদ পরিহার, বিনোদ চূড়ায় বিনোদ মনিহার, বরিহা 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 উড়িছে বিনোদ বাই আমার কানে, উড়িছে বিনোদ বাই আমার কানুষে, মায়া হই না উড়িছে বিনোদ বাই বলছি আমার কানুষে বিনোদ বাই, বিনোদ চূড়ায় বিনোদ পরিহা উড়িছে বিনোদ বাই। এইসব এই যে বিনোদ, বিনোদ শব্দের অর্থ হলো খুব সুন্দর। রাধারানীর সব কথাগুলোর মধ্যে বিনোদ কথাটি যোগ করছেন, ভালো করে লক্ষ্য করবেন। বিনোদ চূড়ায় বিনোদ বহিয়া, বিনোদ চূড়ায় বিনোদ বহিয়া উড়িছে বিনোদ বায়, সুন্দর বাতাস। একটা একটা জিনিস লক্ষ্য করবেন আস্তে আস্তে আস্তে। আচ্ছা মায়েরা, আপনারা যখন কোনো আত্মীয় বাড়ি যান, ধরুন নূতন কারো বাড়ি গিয়েছেন, তার বাড়ি কোনোদিন যাননি, সর্বপ্রথম গিয়েছেন, তো তার বাড়িতে গিয়ে আপনাকে যদি বসতে দেওয়া হয়, আপনি সর্বপ্রথমে সেই বাড়ির যেখানে বসতে দেওয়া হয়েছে ঘরের মধ্যে, সেই ঘরের আপনি প্রথমে কোন দিকটা তাকাবেন? আপনি কি একবারে ওই মেঝের দিকে প্রথমে তাকাবেন না খাটটা আগে দেখবেন? কোনটা দেখবেন? ওপরের দিকে। যখন আপনাকে বাড়িতে বসতে দেবে আপনি লক্ষ্য করবেন সর্বপ্রথমে ওপরের দিকটা চোখ যাবে। বাহ, সিলিংটা দারুণ করেছে তো, সর্বপ্রথম ওপরের দিকে চোখ যায় তাই না, তারপরে ধীরে ধীরে নিচের দিকে চোখটা আসে। আজকে রাধারানী যে শ্যামসুন্দরের রূপের কথা বলছেন, সর্বপ্রথমে ওপরে একেবারে উপর থেকে নিচের দিকে আসছেন ধীরে ধীরে। বলছে বিনোদ চূড়ায় বিনোদ বহিয়া, বিনোদ চূড়ায় বিনোদ বহিয়া উড়িছে বিনোদ বায়, তারপরে ধীরে ধীরে নিচের দিকে কপাল। আহা বিনোদ কপালে বিনোদ তিলক, 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 বিনোদ বিনোদ সাজে আর ও তার বিনোদ ধরে বিনোদ অধরে বিনোদ মুরলী বিনোদ বিনোদ বাজে, বিনোদ অধরে বিনোদ মুরলী বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে বিনোদ বিনোদ বাজে আমার কানুষে বিনোদ রাজ, হরি হরি আমার কানুষে বিনোদ রাজ, আমার কানুষে বিনোদ রাজ, আমার কানুষে বিনোদ রাজ। বিনোদ গলাতে বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলাতে বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, কোন বিনোদিনী কোন বিনোদিনী, ও গো বিনোদ গাঁথুনি কোন বিনোদিনী, বিনোদ গাঁথুনি গেঁথেছে বিনোদ ফুলে, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়। বিনোদ কোটিতে বিনোদ ধটি, ধটি 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 মানে জানেন, দেখবেন ধুতির উপরে বিশেষ করে কীর্তনিয়ারা বাঁধে। হ্যাঁ, ধুতি খুলে যাবে তো, ওই নাচতে নাচতে যদি ধুতি খুলে যায়, ওই জন্য ধুতির ওপরে যেটা টাইট করে বাঁধা হয় ওটাকে ধটি বলা হয়। তো শ্যামসুন্দরীর কাপড় না খুলে যায় তার জন্য ধটি বাঁধতেন, আপনারা দেখেছেন ছবিতে। বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে,
আবার বিনোদ চরণে তার বিনোদ চরণে বিনোদ চরণে বিনোদ নূপুর তার বিনোদ চরণে বিনোদ নূপুর আহা বিনোদ বিনোদ বাজে আহা বিনোদ বিনোদ বাজে আহা বিনোদ বিনোদ বাজে আহা বিনোদ বিনোদ বাজে কহে যদুনাথ বিনোদ নাগর কদম্ব তরুয়া তলে কদম্ব তরুয়া তলে কহে যদুনাথ বিনোদ নাগর কদম্ব তরুয়া তলে কদম্ব তরুয়া তলে কত বিনোদিনী আহা কত বিনোদিনী ওই বিনোদ হে কত বিনোদিনী বিনোদ হেরিয়া কত বিনোদিনী বিনোদ হেরিয়া ওই বিনোদ হেরিয়া দেখিয়া আহা কলসি ভাসাইল জলে আহা কলসি ভাসাইল তাই গৌর হরি হরি ও ভাসাইল জলে আহা কলসি ভাসাইল জলে রাধা রানী বলছে ওরে সখী আমি শুধু একা কলসি ভাসাইনি একবার গোবিন্দের নয়ন পানে যে তাকিয়েছে সেই কলসি হারিয়েছে আমি শুধু একা ললিতা বলছে হ্যারে রাধে সে কথা নয় বুঝলাম শ্যামসুন্দরের বদন পানে তাকিয়ে তুই কলসিখানা যমুনার জলে ভাসিয়ে দিয়েছিস বুঝলাম কিন্তু এই শ্যামসুন্দরকে তুই কবে থেকে ভালোবেসেছিস বলতো ভালোবাসাটা হলো কবে থেকে রাধারানী বলছে হ্যারে সখী আমি শ্যামসুন্দরকে আমি আজকে থেকে ভাসিনি আমি কবে থেকে ভালোবাসি জানিস কানুর সহিত আমার এই যে প্রীতি আজকের নয় বাবা কানুর সহিত প্রীতি আমার আজকের নয় আমি বাল্যকালে যেদিনকে মায়ের কোলে ছিলাম সেদিন থেকে কানুকে ভালোবাসি আপনারা সবাই জানেন যে রাধারানী যখন জন্মগ্রহণ করেছিল অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছিল কেন না ওই যে কথা দিয়েছিলেন আমি অন্ধ হয়ে জন্ম নেব তো রাধারানী অন্ধ হয়ে জন্ম নিয়েছিলেন আর শ্যামসুন্দরের কথা শুনেছেন কোথায় মায়ের কাছে মা বলেছিল কোনো সখীকে যে আমার 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 এই মেয়ের অন্ধ নয়ন ফিরে পাবো কী করে আমি দেখতে পাবো কী করে মেয়ে একজন বলেছিল ওগো কৃত্তিদা রানী কেঁদো না তোমার বান্ধবী যশোদাকে খবর দাও কৃষ্ণচন্দ্র যদি আসে ওই যে কৃষ্ণ নাম আমি শুনিয়া দেখিনু দেখিয়া ভুলিনু ভুলিয়া পীড়িতি কইনু ওরে পীড়িতি বিচ্ছেদে না রহে পড়া সখী আমার তাই গৌর হরি হরি প্রাণে সখী আমার ওরে প্রীতি বিচ্ছেদে না রহে পড়া আমি ঝুরিয়া ঝুরিয়া মইনু ঝুরিয়া ঝুরিয়া প্রীতি বিচ্ছেদে না রহে পরাণ আমি ঝুরিয়া ঝুরিয়া মরি তখন ললিতা বলছে হ্যারে ও রাধে এ জগতে সবাই জানে কি জানে যে প্রেম যে করেছে প্রেম করলে কি হয় আস্তে মন ভালো থাকে শরীর ভালো থাকে তাই না এই এখন যারা প্রেম করেছে তারা জানে প্রেম করলে মন ভালো থাকে শরীর ভালো থাকে খিদে বেড়ে যায় হ্যাঁ আর শুধু ফোনে সারাদিন পড়ে থাকে রাধে রাধে তো রাধা রানী প্রেম করা তো ভালো তা তুমি প্রেম করে কাঁদছো কেন কে বলে প্রীতি নাকি ভালো ভালো কে বলে প্রীতি নাকি ভালো ভালো কে বলে প্রীতি নাকি ভালো ভালো কে বলে প্রীতি নাকি ভালো
কানুর সহিতা প্রীতি করিয়া, কানুর সহিতা প্রীতি করিয়া, কানুর সহিত ধসিয়া গেল গেল কে বলে প্রীতি নাই গো, হরি 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 গো, কে বলে প্রীতি নাই গো, সজনী 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 সমজাগ সমজাগ।